আসসালামু আলাইকুম। জেলা প্রশাসক কার্যালয় সিরাজগঞ্জ। নিয়োগ বিজ্ঞপ্তি: জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্বৃত্ত কর্মচারী শাখার 17 অক্টোবর 2022 তারিখে এত ন এবং 4 ডিসেম্বর 2022 তারিখে এত নং স্মারক মূলে প্রাপ্ত ছাড়পত্রে প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ এর সাধারণ প্রশাসনের অধীন নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগের মাধ্যমে পূরণের নিম্নোক্ত সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দার নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। উপপ্রশাসনিক কর্মকর্তা শার্টলিপি কাম কম্পিউটার অপারেটর নিবে হচ্ছে 5 জন, বেতন স্কেল 11,000 থেকে 26,590। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি থাকা লাগবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার সফটওয়্যার বিষয়ে বেসিক ধারণা। শার্টলিপি প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 50 ও ইংরেজিতে 80 শব্দের গতি সম্পন্ন হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন হতে হবে। সহকারী প্রশাসনিক কর্মকর্তা শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 6 জন, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকা লাগবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট আগের মতোই আর হচ্ছে কম্পিউটার বাংলায় হচ্ছে 50, ইংরেজিতে 80 শব্দের হতে হবে, এটা হচ্ছে শার্টলিপিতে। আর টাইপিংয়ে লাগবে হচ্ছে বাংলায় 25, ইংরেজিতে 30। 3 নম্বর হচ্ছে সার্টিফিকেট সহকারী, 2 জন, 9,300 থেকে 22,490। গ্রেড হচ্ছে 16। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালানোর অবশ্যই অভিজ্ঞতা থাকা লাগবে। স্প্রেডশিট ও প্রেজেন্টেশন এ দক্ষতা থাকা লাগবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। এরপরে হচ্ছে বেঞ্চ সহকারী, পদ সংখ্যা হচ্ছে 2 জন, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকা লাগবে। কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকা লাগবে। স্প্রেডশিট প্রেজেন্টেশনের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর টাইপিং এ বাংলায় 20, ইংরেজিতে 20 থাকা লাগবে। লাইব্রেরি সহকারী 1 জন, 9,300 থেকে 22,490। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা থাকতে হবে। টাইপিং এ বাংলায় 20, ইংরেজিতে 20 থাকতে হবে। হিসাব সহকারী হচ্ছে 7 জন, 9,300, বেতন স্কেল 9,300 থেকে 22,490। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা থাকতে হবে। টাইপিং বাংলায় 20, ইংরেজিতে 20 থাকতে হবে। শর্ত বলে এখানে লেখা আছে, এক এক করে দেখেন। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, বাংলাদেশের নাগরিক এবং সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সিরাজগঞ্জ ছাড়া অন্য কোনো জেলার বাসিন্দা হলে হবে না। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। জেলা প্রশাসক সিরাজগঞ্জ বরাবর আবেদন করতে হবে। বিভাগীয় চাকরিরত প্রার্থীর যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে লিখিত অনুমতি গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। 5 নম্বরটা একটু বোল্ড করা আছে, দেখেন। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রদের মূল কপি উপস্থাপন দাখিল করতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, অ্যাপ্লিকেশন কপি। এরপরে শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদপত্র, পৌরসভা মেয়রের সনদ দাখিল করতে হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। তবে যাদের জাতীয় পরিচয়পত্র এখনও হয়নি, তাদের পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল, ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত মূল জন্ম নিবন্ধন সনদ মৌখিক পরীক্ষার সময়
উপস্থাপন করতে হবে। বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা পুত্রকন্যার হিসেবে মুক্তিযুদ্ধ কোটায় নিয়োগ প্রাপ্তির আবেদন ক্ষেত্রে মুক্তিযোদ্ধার বিষয়ক মন্ত্রণালয় 18/10/2020 তারিখ এত নং পরিপত্রে নির্দেশনা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট www.molwa.gov.bd সংরক্ষিত প্রকাশিত নিম্নবর্তী যে কোনো একটি প্রমাণক দাখিল করতে হবে। উক্ত প্রমাণকে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার নাম থাকতে হবে।